নমস্কার বেঙ্গলি অ্যাসোসিয়েশন অফ নিউ সাউথ ওয়েলসের উদ্যোগে এই বছরের নাট্যোৎসবের দ্বিতীয় নাটক দর্প। নাট্যকার সর্বদ মোহিত চট্টোপাধ্যায়। নাট্যকারের সম্পর্কে দু একটা কথা। মোহিত চট্টোপাধ্যায়ের জন্ম 1 জুন 1934 অধুনা বাংলাদেশের বরিশালে, মৃত্যু 12 এপ্রিল 2012 শহর কলকাতা। কবি, চিত্রনাট্যকার, প্রাবন্ধিক এবং বিশিষ্ট নাট্যকার হিসেবে তার পরিচিতি। স্বতন্ত্র ধারায় নিজস্ব রীতিতে তিনি বাংলা নাট্যমঞ্চকে উপহার দিয়েছেন নতুন নাটক, নতুন ভাবনা। বহু নাটক লিখেছেন, সংখ্যা হিসেবে 100 কাছাকাছি। সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার, দীনবন্ধু পুরস্কার, পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি প্রদত্ত বিশিষ্ট নাট্যকার ইত্যাদি বহু সম্মান, পুরস্কার এবং অভিনন্দনে সমাদৃত। তিনি মনে করতেন, নাটক হল সত্যের উদ্ভাসন সমাজে, জীবনে। দর্পণ তারই একটি উজ্জ্বল উদাহরণ। নাটকটির অভিনয়ে আছেন প্রিয়ব্রত হাজরা, ববি মল্লিক, দেবপ্রসাদ ভক্ত ও অসীম দাস। আলোক সম্পাদে অমিত মিশ্র, শব্দ সংযোজনা ও আবহ সঙ্গীতে সাম্য মিত্র, অন্যান্য সহযোগিতায় স্বপ্না দাস ও সূর্যগুপ্ত, নির্দেশনায় অসীম দাস। আপনাদের কাছে অনুরোধ, নাটকটি চলাকালীন আপনারা নিজেদের মোবাইল ফোন বন্ধ রাখবেন এবং সঙ্গের বাচ্চাকে শান্ত রাখবেন। আপনাদের সামনে আজ সন্ধ্যার শেষ পরিবেশনা দর্প। সংগ্রামী বিশেষ বিশেষ সদর হল আগামী 2 বছরের মধ্যে দেশের প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় ব্যাংকিং পরিষেবা পৌঁছে দেওয়া হবে বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন। বিভিন্ন দপ্তরের সমন্বয়ের অভাবে গঙ্গাপাড়ের সৌন্দর্যায়নের কাজ ব্যাহত হচ্ছে বলে পূর্বমন্ত্রী অভিযোগ করেছেন। সারা দেশের সঙ্গে রাজ্যে জাতীয় কংগ্রেসের 126তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত হচ্ছে। বিশিষ্ট নট নাট্যকার রমাকুশী প্রসাদ বণিকের জীবনাবসানে নাট্য জগতের শোকের ছায়া নেমে এসেছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় বলেছেন, 2012 সালের মধ্যে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত এলাকায় ব্যাংকের শাখা খোলা হবে। গ্রামে 2000-এর বেশি মানুষ থাকবে, সেখানে ব্যাংক শাখা পরিষেবা পৌঁছে দেওয়া হবে। গতকাল মহানগর ইউনিয়ন ব্যাংকের একটি শাখার উদ্বোধন করে তিনি বলেন, আর্থিক সংযুক্তকরণে প্রত্যেকটি ব্যাংক আদর্শ গ্রাম গড়ে তোলার লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছে। সে তো ভাই মহৎ কাজ, আর জানিস তো আমাকে কোনো মহৎ কাজ সম্ভব না। তবে হ্যাঁ, ওই টাকাটা শেষ হয়ে গেলে ঠিক জায়গায় পৌঁছলো কিনা তাহলে একবার খোঁজ নিয়ে মানুষকে একটু বিশ্বাস করতে ভাগ্যবান। এই দুনিয়ায় লক্ষ লক্ষ মানুষ আমাদের থেকে অনেক বেশি লেস করছে নেন, আর তাদের প্রতি আমাদের একটা কর্তব্য আছে। এই রাত্রিবেলা আর এই সোশ্যাল রেসপন্সিবিলিটি নিয়ে লেকচার দিতে হবে। আমার দ্বারা কোনদিন টাকা পয়সা জমানো হবে না। আমি এখন ছড়ি বুঝলি, ওদিকে আমার নাইট শিফটের ঘন্টা পড়ে গেছে, আর দেরি করলে দাঁড়ান দেবে দরজা বন্ধ করে। আর হ্যাঁ, ওই অতগুলো টাকা আমার আওসার মতো খরচা করে দেবে বুঝলি, চলে আসুন। গুড নাইট। গুড নাইট। হ্যাঁ, যে জন্য আসা, হ্যাঁ এই
ঘরে দুটো ডেটলের শিশিটা ফাঁকা পড়ে আছে, আবার ওই দোতলার সিঁড়ি ভেঙে নেমে আসতে হলো। তোমার কাছে ডেটল আছে? আমি বসুন, আমি সেটা নিয়ে আসি। জানেন তো এই টাকাটা তোলার জন্য আজ আবার অফিস কামাই করতে হলো, তখন তাদের টাকা কি দরকার পড়লো? এই দেশের স্কুল বিল্ডিং এর সংস্কার হচ্ছে, ছোটবেলা থেকে ওখানেই পড়েছি, ভাবলাম কিছু টাকা ডোনেট করবো। কম মাইনের চাকরি, ওই 10,000-এর বেশি আর পারলাম না। 10,000-এর কি বলবো আমি, কি সব কাজে শ্রমের উপার্জন দান করার মতো মন কাজে তোমার আছে? তাই তো বড় কথা। ওই যাদের কানে কানে টাকা আছে এসব কাজে সেরকম অনেক লোক এক করিও ঠেকাবে না। এসব সব কাজে তোমার মতো ছেলের সুমতিতে থাকবে শুনে খুব খুশি হলাম গোলাপ। উঠি, হ্যাঁ আসো, বলি সবার কাছে তোমাদের সুখ খাতি আমি বলি। সবাই বলতো ওই বেচারাদের বাড়ি পাড়াতে, কিন্তু ওই তোমাদের দুই বন্ধুর মুখের দিকে তাকিয়ে বুঝেছিলাম এদের মধ্যে গলত নেই। এ কোনটি জল বিচুটি পাতা আর কোনটি ধোয়া তুলসী পাতা তা চিনতে নিবারণ ঘোষণের ভুল হয় না। সামনে আর সুখ খ্যাতি করবো না, সারা জীবন এই সুনাম নিয়ে বেঁচে থাকো এই আশীর্বাদ করি। কেমন কি গো তোমার হলো? ওই 20 মিনিট কোথায় দেরি করে ফেললাম, ওদিকে তোমার কাকিমা পিঁপড়ের কামড়ে কোপাচ্ছে, চললাম গুলা। এই দরজাটা বন্ধ করে দিও। হ্যাঁ দিচ্ছি। সংস্কারের কাজ পুরসভায় গড়িমসিতে পিছিয়ে যাচ্ছে বলে অশোকবাবু অভিযোগ করেন। তিনি জানেন গঙ্গা অ্যাকশন প্রকল্পের প্রথম পর্যায়ে 110টি প্রকল্পে প্রায় 186 কোটি টাকার কাজ হয়েছে। দ্বিতীয় পর্যায়ে রাজ্যের এতক্ষণ এমন ঘুমের ভান করছিলেন যেন কোনো কিছুই কানে ঢুকছে।
আপনি পারেন? আশ্চর্য তো কোনটা কিরকম কেটে যাচ্ছে, কিন্তু কি করে হয়? এতগুলো ট্যাবলেট খেলাম। হ্যাঁ, ঘুমের ট্যাবলেট খেয়েছে, আটটা আছে, আমি দুটো খেয়েছি, দশটা কিনেছিলাম। হ্যাঁ হ্যাঁ, দশটাই তো কিনেছিলাম, একটু জল দেবেন? কেন, ওগুলো খাবেন? হ্যাঁ, আমার জানতে বাকি নেই। কি? আপনি, আপনার মাথার গোলমাল আছে। আমার? হ্যাঁ, ওই মাথার গোলমাল ছাড়া কারো এই অবস্থা হতে পারে না। সুস্থ মানুষের বিন্দু মাত্র লক্ষণ নেই আপনার মধ্যে। আমার দুর্ভাগ্য, এই এই এত রাত্রে এরকম একজন মহিলা আমার ঘরে এসে ঢুকলেন। ওই দরজাটা খুলে রাখাই আমার কাল হয়েছিল। ভাগ্যি স্বপ্ন দরজাটা খোলা ছিল, নইলে আমার যে আজকে হতো কে জানে। ওই লোকটা আমাকে এমন ভাবে ফলো করছিল। লোকটা? লোকটা কে? জানি না, কিন্তু লোকটা যে সুবিধার নয় তাতে কোনো সন্দেহ নেই। আমি ওই পার্কের বেঞ্চিতে বসেছিলাম, বেশ রাত হয়ে গেছিল, তো লোকজন প্রায় ছিলই না। একা একজন মহিলা ওই এত রাত্রে ফাঁকা পার্কে কি বসছিলেন? না, ওই যে লোকজনের চোখের আলোতে ট্যাবলেটগুলো খেতে হবে যে। একটা চায়ের দোকান থেকে একবার চা কিনে পেয়েগুলো খাচ্ছিলাম, মাত্র দুটো খেয়েছি বোধ হয়। ওই মোটা ধূমস লোকটা এসে আমার পাশে বসলো, আমি আমি ভয়ে পালাতে শুরু করলাম। আর ওকে পিছন পিছন আসতে দেখে আপনার এই দরজাটা খোলা দেখে না আমি ঢুকে পড়েছি। যা বললেন সবটাই ঠিক বললেন। আপনার মিথ্যে মনে হচ্ছে? আমি বুঝতে পারছি না, আমার বুঝি বা কি হবে, সত্যি হোক মিথ্যে হোক আমার কিছু যায় আসে না। যাকে শুনুন, কোথায় থাকেন বলুন, কাছাকাছি বলে আমি আপনাকে বাড়ি পৌঁছে। না না না, আমি বাড়ি যাব না। বাড়ি যাবেন না? না, আমি বাড়ি তো ছাড়া বাড়ি ছেড়ে দিয়েছি, আমি বাড়ি যাব না। তাহলে থাকবেন কোথায়? আসলে থাকবার কথা কি ভাবছে? মানে বাড়িও যাবেন না, কোথাও থাকবেন না, এই কথা কি কোনো মানে হয়? হয়, তার মানে আমি মরবো, আর মরবো বলেই বেরিয়েছি, বুঝলেন? পার্কে রাত্রিরা তো শকুন ঘরে জানা ছিল না, আকাশের তলায় না, মরবো আমি ছাদের তলায়। একটু জল দিন না, পিলগুলো খেয়ে নিন। এত রাত্রে একটা মাথা খারাপ মহিলার পাল্লায় পড়লাম, কপাল করে জন্মেছিলাম বটে, আপনি দয়া করে যাবেন? আপনি দয়া করলে আমি এখানে থেকে যাব। দেখুন, এর পরে কিন্তু আপনাকে আমি ঠেলে বার করে দেবো। তাই? হ্যাঁ তাই। ভদ্রভাবে রোজ না কাজ না করলে গায়ের জোর করতেই হবে। পারবেন না, আমাকে কিন্তু আপনি জোর করে বার করতে পারবেন না। পারবো না? আপনি যদি বাঁকা পথ নেন আমিও কিন্তু বাঁকা পথ নেবো, আমি চাচাবো, আপনার বদনাম হবে। আপনি তো দেখছি বেশ ঘোরালো মহিলা আছেন। কি করবো, টেক ফর দ্যাট, আমি আমি যদি এখানে পিসফুলি মরতে চাই তাহলে আপনার কি ক্ষতি হবে? একটু থানা পুলিশে ঝামেলা হতে পারে, কিন্তু কিন্তু আপনাকে ফাঁসিতে ঝুলতে হবে না, তার ব্যবস্থা আমি করে যাবো। কি কি ব্যবস্থা, কি ব্যবস্থা করবেন? ওই একটা সুইসাইড নোট লিখে যাবো। হ্যাঁ, পুলিশের আঁচড় আপনার গায়ে লাগবে না, একটা কাগজে পেন দিন, আমি সব লিখে যাবো। আমি আসছি। আপনি কোথায় যাচ্ছেন? ওই উপরে ওদের ডাকতে। আপনি কি আপনাকে সামলানো আমার ওই একার পক্ষে সম্ভব? আপনি কিন্তু রাজ্যের লোকে ডাকবেন না, ভালো হবে না কিন্তু। কি ভালো সেটা আমি ভাবতে দিই। আপনি ওরা এসে আমার উপরে জোর করবে, আমাকে হাজার রকম বোঝাবে, আর তারপর ওই বাড়িতে নিয়ে গিয়ে তুলবে, তাতে অবশ্য কোনো লাভ হবে না। আমি যা স্থির করেছি আমি তাই করব, তাই তাই আপনি কিন্তু কাউকে ডাকবেন না। হ্যাঁ, ডাকলে কিন্তু আপনি যদি ভিনডিক্টিভ হন আমি কিন্তু ভিনডিক্টিভ হব। আপনি যদি কাউকে এখানে দেখে নিয়ে আসেন আমি বলবো আমি এখানে নিজের ইচ্ছায় আসিনি। আপনার হালটা তখন কি হবে বুঝতে পারছেন? লোক কিন্তু আমাকে বিশ্বাস করবে, মানুষের বিশ্বাস ধরনটাই। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব। বলুন। আমি আপনার কি ক্ষতি করেছি যার জন্য আমাকে এভাবে মানসিক যন্ত্রণা দিচ্ছেন? কেন আমাকে বিপাকে ফেলছেন? দেখুন, আপনাকে আমি চিনি না, জানি না, কোনোদিন কোনো সম্পর্ক ছিল না, তবু কেন আমাকে এভাবে হ্যারাস করছেন? জানি জানি আপনার আপনার মাথা ঠিক নেই, কিন্তু আমার মাথাটাও যে ঠিক রাখা যাচ্ছে না। আমি না আমি আপনাকে আমি আপনাকে মিনতি করে বলছি, আপনি দয়া করে আমাকে রেখাই দিয়ে চলে যান। আপনার উপরে না আমার সত্যি মায়া হচ্ছে। সবারই কথা,
জানেন তো আমি না খুব অসহায় বোধ করছি, আপনি আমাকে ছেড়ে দিন। যেখানে খুশি 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 হওয়ার মতো জায়গা আমার নেই, বরং বলো যে কোনো ভাগারে খুব বিদায় হোক আমি বাঁচি, তাই তো? না না না, সেভাবে কিন্তু আমি যেভাবেই বলুন না কেন পুরেশ্বরে তাই দাঁড়ায়। দাঁড়ান আমি একটু ভেবে দেখি। কি ভেবে দেখবেন? এখানে থাকবো না যাবো না। আপনার এখানে একটা ঘর আছে? হ্যাঁ হ্যাঁ, ওখানে আমার বন্ধু থাকে। আপনার বন্ধুকে তো দেখছি না। ও নাই দিতে গেছে, ও ভোরবেলা খেতে। বাহ খুব ভালো। তুই কি খুব ভালো ভাড়াতে আছিস তো? আপনার তো আমার মতন বিপদ না, আর আমার মতন অশান্তিও নেই আপনার। আপনি একটু মাথা ঠান্ডা করে বসুন। বললাম তো আমি ভাবছি। আপনি তো আমার কাছে কোনো দোষ করেননি, আপনি কেন আমার জন্য ভুগবেন? এতক্ষণে না আপনার কথাবার্তা বেশ স্বাভাবিক লাগছে, এর আগে এমন সব? কেমন সব? না না ও কিছু না। আপনাকে জ্বালাতন করছি বিশ্বাস করুন, এ না আমি চাইনি। কেনই বা চাইবে, আপনার সঙ্গে তো আমার কোনো শত্রুতা নেই। বটেই তো। এবার না আপনাকে কি চমৎকার বুঝদার মনে হচ্ছে। আমি না চিরকাল ওরকমই ছিলাম। আপনার সঙ্গে একটু গল্প করবো, আপত্তি নেই তো? না না না, এ আপত্তি কি আছে? তবে কি না এ রাত তো অনেক হলো। বুঝেছি বুঝেছি, আমার চলে যা ছাড়া আপনার মনে আর কিছু করছে না। না না না, তা কেন? জানি আমি ম্যারিড। হ্যাঁ দেখছি। সিঁদুরে সিঁদুরে দাগটা কি বসে না? মুখ থেকে যে লোকটাকে মুছে ফেলেছি তার জন্য দাগ দেখেই বাকি হবে। অবশ্য মরে গেলে তো পুরো ছাই হয়ে যাবে, তখন আর কোনো দাগ থাকবে না। না না, আপনি মরে যাওয়ার কথা ভাবছেন কেন? কেন, এতে আশ্চর্য হওয়ার কি আছে? মানুষ কখনো নিজের ইচ্ছায় মরে না, নিশ্চয়ই কোনো কারণ থাকে। আমারও কারণ আছে, এই নিয়ে আমার কথা বলতে ভালো লাগছে না। না না, আমি কিন্তু আপনাকে কোনো জোর করছি না, এটা সম্পূর্ণ আমার নিজের ব্যাপার। হ্যাঁ তাই ভালো, কিন্তু একটা কথা না আমার বারবার মনে হয়, আমি যতবার আমার নিজেকে সরাতে চাই কোথা থেকে যেন একটা বাধা আসে। এই আজই দেখুন না, পার্কে বসে পিলগুলো খাওয়ার জন্য তৈরি, কোথা থেকে একটা লোক এসে আমার পাশে বসলো, বাধা পড়লো, আর আমি ভয়ে পালাতে শুরু করলাম। কেন, কিসের মোহ আমার? আচ্ছা ভগবানও কি চান না যে আমি মরি, তাই বাধা সৃষ্টি করেন? আমার কি আর একটু ভেবে দেখা দরকার? আপনি কি বলেন? নিশ্চয়ই ভেবে দেখা দরকার। দেখুন মরণ তো আমাদের একদিন হবে, সেই মরে গিয়ে লাভটাই বা কি? আজ হয়তো ভাবছেন দেশে থেকে কি লাভ, কাউকে অন্যরকম ভাববে। আমি কেন, এই তো সবাই বলবে। এ ব্যাপারে আপনি আমাকে একটু সাহায্য করতে পারেন? কিভাবে কিভাবে তা তো জানি না, আপনি ভাবুন আমিও ভাবছি। ভাবো, কিন্তু এ তো এক দু মিনিটের ভাবনা নয়। তা তো নয়, রয়েছে ভাবুন না, আমি তো আছি। আছি মানে কোথায় আছি? মানে আপনি যাবেন না? আমি চলে গেলে আপনি কাকে বাঁচাবেন? আপনি যেখানে থাকেন না আমি যোগাযোগ করে নেবো। সে আমি কি করে জানবো? এই দেখুন এখনো গাড়ি ঘোড়া পাওয়া যাচ্ছে, এর পরে কিন্তু আর কিছুই পাওয়া যাবে না, ভীষণ মুশকিলে পড়ে যাবো। কিন্তু আমার তো যাওয়ার কোনো জায়গা নেই। তাহলে না আমাকে ওই উপরে নিয়ে যাচ্ছি, ওদের সঙ্গে রাখতে কাটান। না না, দেখুন দেখুন রাগ করবেন না, দেখুন আমার লোকটা রাখুন। আমি বললাম তো আমি উপরে যাবো না। আমাকে আমাকে এরকম বিপদে ফেলা ছাড়া কি আপনার কোনো রাস্তা নেই? আমি কয়েকদিন এখানে না থেকেই যাই। না না তা হয় না। হয় হয় না, হয় না হয় না, আপনার বোঝানো দুষ্কর। কিন্তু আমি যে ভাই যাবো কোথায়? সে আপনি ভাবুন।
ছেলে হলে হতো, একা একটা মেয়ে মানুষ, না না বন্ধু পেলে শকুনের আবার হয়ে আসবে। আচ্ছা আমি যদি আজকে রাতটা এখানে থেকে যাই, কালকে বেরিয়ে যাব, কালকে কালকে দিনের বেলা ভোর বেলা বেরিয়ে যাব। আমার বন্ধু 5:30 নাগাদ ফেরে, বাড়িওয়ালা 5:00 নাগাদ মর্নিং ওয়াকে বেরোচ্ছে। আচ্ছা আপনি যদি ঠিক 4:30 সময় পজিটিভলি চলে যেতে পারেন তাহলে বলুন। হ্যাঁ আমি তাই যাব। কথা দিলেন? হ্যাঁ দিলাম। ওকে বোঝা শক্ত তাই বিশ্বাস করাও। না 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 আমি যা বললাম আমি তাই করব। ঠিক আছে শুনুন, ওই যে ভিতরে ঘরটা রয়েছে আপনি ওখানে গিয়ে গিয়ে শুয়ে পড়ুন। আচ্ছা আমি এখানে খাচ্ছি। ঠিক আছে। ও আচ্ছা আপনার বোধহয় কিছু খাওয়া দাওয়া হয়নি। যদি ইচ্ছে হয় খান। আচ্ছা আমি দরজায় খিল দিয়ে শুবো তো? হ্যাঁ ঠিক আছে। কিন্তু একটা প্রবলেম আছে, যদি আমার ঘুমটা না ভাঙে, দুটো ঘুমের ট্যাবলেট খেলাম তো আমার ঘুমটা আসছে। ও হ্যাঁ তাহলে তো খুব মুশকিল হয়ে যাবে। আচ্ছা শুনুন আপনি না দরজাটা ভেজিয়ে নিশ্চিন্তে শুয়ে পড়ুন, আমি এই ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখছি। ঠিক 4:30 আপনাকে ডাকবো। ঠিক আছে ঠিক আছে। গুড নাইট। হ্যাঁ গুড নাইট। দেখুন আমার বন্ধু
হঠাৎ বাড়িতে বাড়ি ফিরে এসে আপনাকে দেখে কি ভাববে সে? আপনার বন্ধু তাই, তার কারণ আমরা দুজনেই বেঁচেলাম, তাই লোকজনের সন্দেহ সহজেই জেগে ওঠে। দেখুন, আপনার আর কথা বাড়িয়ে লাভ নেই, আপনার এখানে থাকা আমি বরদাস্ত করবো না। আপনাকে আমি জোর করেই বার করে দিতাম, কিন্তু ওই যে বললেন সিন ক্রিয়েট করে বদনাম করবেন, তাই আমি এটা পারবো না। মালা ভাবি আমার বেশ প্যাচে ফুলেছে, তাই আপনাকে হাত জোর করে অনুরোধ করা ছাড়া আমার আর কোনো পথ নেই। আপনি যে চান আমি আপনার পায়ে ধরে বলছি। আপনি এরকমভাবে বলছেন কেন? কি করে বলবো, আমার মাথায় আসছে না। এই একটা নিরীহ লোকের উপরে নির্যাতন করছেন, আপনি যদি সামান্যতম বিবেক থাকতো তাহলে আপনি এরকম জিদ ধরে থাকতেন না। আর আপনার যদি সামান্য বিবেক থাকতো আমাকে এরকম রাস্তায় ছুঁড়ে দিতেন না। রাস্তায় ছুঁড়ে দেওয়ার কথা উঠছে কি করে? আমি তো আপনাকে এইভাবে ডেকে আনি, রাস্তায় ছিলেন, রাস্তায় ফিরে যাবেন, ব্যাস ব্যাস। হ্যাঁ, বদনামের এত ভয় আপনার? একজন মহিলা বিপদে পড়ে আপনার কাছে সাহায্য চাইছে, আপনি তাকে সাহায্য করবেন না? না, যা কর্তব্য তার জন্য এতটুকু সাহস নেই আপনার? না নেই। আশ্চর্য, আপনাদের মতন মানুষ যে এই দুনিয়ায় রয়েছে সে দুনিয়ায় বেঁচে থাকার ইচ্ছে হয়? নিজেকে ছাড়া কার কাউকে তো ভালোবাসতে জানেন না। মায়া বলতে কিছু নেই। না নেই। আমি কোথায় যাব, কি করবো, হয়তো আবার মরে যাওয়ার কথা ভাববো। আমার কপালটাই খারাপ, কি করতে যে এই বাড়িতে ঢুকলাম। আবার কি হলো হঠাৎ? আমার মাথাটা কিরকম করতে থাকে, ঘুরে যায়, মনে হয় যেন দাঁড়িয়ে থাকলে পড়ে যাব। সত্যি এরকম হচ্ছে না মাথায় অন্য কিছু উদয় হয়েছে? এতক্ষণ ধরে তো কত কি দেখালে। দেখুন, আমাকে মুশকিলে ছাড়া ছাড়া কি আপনার আর কোনো কাজ নেই? এক্ষুনি আমার বাড়িওয়ালা ওখান থেকে নামবেন, আমার বন্ধু এসে যাবে। ওফ, আবার ওখানে যাচ্ছেন কেন? আরে ওদিকে কি দরকার পড়লো, আবার শুয়ে পড়লেন নাকি? ওফ, তাড়াতাড়ি বেরিয়ে আসুন। আমার ব্যাগটা আমার মনে হয় তুমি যেরকম মন হলো হয়তো
আমি লোক কোথাও টাকাটা রেখে গেছি, এখন কি খেয়াল করতে পারছো? না আমার ঠিক মনে আছে, আমার যে টাকাটা যে ঠিক এইভাবে চুরি যাবে আমি ভাবতেও পারিনি। আজকাল যে কতভাবে চুরি ডাকাতি হচ্ছে তোমার কথার কোনো খেয়াল খেয়ে পাচ্ছি না। মনে হচ্ছে এই টাকাটা কীভাবে চুরি হলো তুমি তো ধরতে পেরেছ। হ্যাঁ তা পেরেছি, তোমার কথার কোনো খেয়েই পাচ্ছি না। বুঝতে পারছি এই দুশ্চিন্তা তোমার মাথায় সব গলিয়ে যাচ্ছে, আমার দৃঢ় বিশ্বাস টাকাটা তোমার ভরেই গেছে। তুমি আরেকবার ভালো করে খুঁজে দেখো। না কাকু টাকা গেছে। আরে গেছে বুঝলাম, তুমি আমার কথা আরেকবার খুঁজে দেখো। ঠিক আছে দেখছি। দেখো দেখো ওই বাক্সটাও ভালো করে দেখো। পেয়ে গেছি কাকু। হ্যাঁ পেয়ে গেছি। তবে বলেছিলাম কি না টাকাটা ঘরেই আছে। তুমি এখন টাকাটা সোজা বাক্সে নিয়ে রেখে দাও। হ্যাঁ এই পকেটে রাখছি এক্ষুনি। শোনো এবার বিয়ে টিয়ে করে সংসারি হও, এই তোমাদের মতো কাঁচা খোলাদের সামলানোর জন্য একজন দরকার। টেনে চালানো চলি ওদিকে আমার মর্নিং ওয়াকের সাথীরা অনেকটা এগিয়ে গেল, আমার দেরি দেরি কষ্ট হচ্ছে। চল না সদর দরজা দিয়ে দাও। হ্যাঁ দিচ্ছি। না না তুমি দাও আমি দেখে যাই। আচ্ছা দিয়ে একজন মানুষ
তারপর অসুস্থ, যা কর্তব্য করতে হবে এসব কথা তুই তুমি শুনতো। একটা মানুষের বাঁচা মরা একদিকে, আরেকদিকে মানুষের যত ভাবা ভাবে, যার যা ভাবার ভেবে মর, আমাদের যা কর্তব্য করে যাবে। আমি যাচ্ছি ডাক্তারটা, এই শোন দা আসলে কি জানিস, এই একটা ভীষণ দরকারে না আমাকে দেশে চলে যেতে হচ্ছে। মানে আমি চলে গেলে তোকে একা এসব সামলাতে হবে, সেই জন্যই বলছিলাম তুই হাসপাতালে নিয়ে যা। আমি বেরো বেরো করছি আর তুই চলে গেল দেশে চলে যাচ্ছে। এই দেখ আমার একটু কিছুই খারাপ চলবে না রে। শোন আমি না আমি যাওয়ার সময় ওই ডাক্তার সোমকে খবর দিয়ে দেবো। ভদ্রমহিলার চিকিৎসার জন্য যা খরচ হয় করিস, এর বেশি আর কিছু আমার করার সম্ভব নয়। কিছু মনে করিস না, আমি চলি। দুলাল বিশ্বাস করতে শেখানো হয়নি। আমরা কত ভাগ্যবান জিনিস, এই দুনিয়ার লক্ষ লক্ষ লোক আমাদের থেকে অনেক বেশ ফর্চুনেট, আর তাদের প্রতি আমাদের সবার একটা কর্তব্য আছে। বদনামের এত ভয় আপনার? একজন মহিলা বিপদে পড়ে আপনার কাছে সাহায্য চেয়েছে, আপনি তাকে সাহায্য করবেন না? যার কর্তব্য তার জন্য এতটুকু সাহস নেই আপনার? যা করবার করে।